অনিয়মের বৃত্তে বন্দী দক্ষিণের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া কাঁঠালবাড়ি রুট। বাড়তি ভাড়া আদায়, ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহনের পাশাপাশি স্পিডবোটের বেপরোয়া চলাচল এখানে নিত্যদিনকার ঘটনা। অভিযোগ আছে ঘাটে একটি চক্রের কাছে জিম্মি যাত্রীরা, তাই উৎসব পার্বণে এই রুটে চলাচলকারীদের ঝক্কি ঝামেলা বেড়ে যায় কয়েক গুণ। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এবার ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। মাওয়া থেকে ফিরে আরও জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 23 জেলার মানুষ যাতায়াত করেন এই রুটে। স্বাভাবিক সময়ে পদ্মা পাড়ি দিতে অন্তহীন দুর্ভোগ নিত্য সঙ্গী, উৎসব হলে তো কথাই নেই, ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। ভুক্তভোগীরা বলছেন বাড়তি ভাড়া আদায়, ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহনের পাশাপাশি স্পিডবোটের বেপরোয়া চলাচলেই এর কারণ। সাধারণ পাবলিক হচ্ছে যাতায়াত সুন্দর মতো করতে পারতেছে না, বা আমাদের লঞ্চের টাইম খুব কম, টোটালি তারা নিয়ন্ত্রণ করতেছে এখানে। আমরা সাধারণ যাত্রী, এই মাসে দুই একবার হয়তো বা দুই তিন মাস পর একবার যাতায়াত করি, তবে এখনকার সিস্টেম এটা ধরে রাখলে ভালো, আমাদের জন্য ভালো। লোকজন যেন আরামে যাতায়াত করতে পারে তার জন্য তো কিছু দেখভালের প্রয়োজন হবেই, প্রশাসনিক কিছু সহায়তা তো প্রয়োজন হবে। আগে অতিরিক্ত যাত্রী অনেক সময় বহন করতো, এখন আর সেটা হচ্ছে না, এখন নির্দিষ্ট পরিমাণ 12-13 জন যাত্রী নিয়েই স্পিডবোটগুলো ছাড়া হচ্ছে। এমন অভিযোগ আমলে নিয়ে এবার তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা জানায় বাড়তি ভাড়ার বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। বিভিন্ন ধরনের প্রতারক আছে, এই সময় যখন যাত্রী বেশি হয়, লোকজন বেশি হয়, তার প্রতারণা করার জন্য ঘাটগুলিতে বন্দরগুলিতে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা অলরেডি আমরা শুরু করেছি, নৌযানের মালিক যারা আছে, লঞ্চের মালিক, তারা বলেছে এবার ভাড়া বাড়াবেন না, যদি দু একজন এরকম করতে যায় তো সেক্ষেত্রে আমাদের পুলিশ থাকবে, আমাদের নৌ পুলিশ থাকবে, জেলা পুলিশ থাকবে, আমাদের অন্যান্য বাহিনী থাকবে, আমরা ইনশাল্লাহ সেগুলো মোকাবেলা করতে পারবো। এবার ঈদযাত্রায় শিমুলিয়া বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে যাত্রী পারাপারে থাকছে 87টি লঞ্চ ও 150-এর স্পিডবোট। এছাড়া লঞ্চ চলাচলের সময়ও বাড়ানো হয়েছে 2 ঘন্টা। বর্তমান সময়ে নির্দিষ্ট পরিমাণ যাত্রী, নির্দিষ্ট ভাড়া এবং নিরাপত্তার কথা মাথায় রেখে যেভাবে স্পিডবোট চলাচল করছে, এভাবে যদি চলে তাহলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাওঘাট থেকে শফিকুজ্জামান রুবেল, নিউজ 24।